ধূপগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্প ও ভাস্কর্য ধর্মশালা। থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের উদ্যোগে ধূপগুড়ির একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্প এবং ভাস্কর্য কর্মশালা। তিন দিনব্যাপী চলবে এই কর্মশালা। জানা গিয়েছে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কর্মশালা। উত্তরবঙ্গের বিভিন্ন বিশিষ্ট চিত্রশিল্পীদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হলো চিত্রকলা কর্মশালা। জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা এই কর্মশালা থেকে কিছু প্রশিক্ষণ নেবে। প্রথম দিন শুরু হয়েছে চিত্রশিল্প কর্মশালা। এদিন ছাত্রছাত্রীদের ছবি আঁকা হাতে কলমে শেখাচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পীরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভাস্কর্য কর্মশালা। ভাস্কর্য কর্মশালায় ফেলে দেওয়া জিনিস সহ বিভিন্ন উপকরণ দিয়ে কীভাবে বিভিন্ন জিনিস তৈরি করা যায় তা ছাত্রছাত্রীদের শেখানো হবে। সংস্থার তরফে চিত্রশিল্পী উদয় ভৌমিক জানিয়েছেন, নতুন প্রজন্মের চিত্রশিল্পীরা যাতে নতুনভাবে চিত্রশিল্প শিখতে পারে সেজন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা ধূপগুড়িতে সমস্ত চিত্রশিল্পী যারা তারা একত্রিত হয়ে একটা থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপ নামে এই আমাদের নতুন রাষ্ট্রকুমার প্রতিভাটা আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি। ধূপগুড়িতে অনেক ক্ষেত্রে আমাদের ওয়ার্কশপ করা হয় না, এক্সিবিশন হয়তো হয় কিন্তু ওয়ার্কশপ হচ্ছে না, যাতে এই ওয়ার্কশপের মাধ্যমে ছেলেমেয়েরা নতুন কোনো জিনিস শিখতে পারে। যেমন আমাদের স্কাল্পচার আছে এখানে, তার উড কার্ভিং, তারপরে পেন্টিং বা পেন্টিংয়ের যে দিকগুলো, এই সমস্ত বিষয় এখানে শেখানো হবে। যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের মাধ্যমে ছেলেমেয়েরা যাতে আরও সমৃদ্ধ হতে পারে এবং চিত্রশিল্পে আরও সুনাম অর্জন করতে পারে, বা এই জন্যই আমাদের এই আয়োজন। বিভিন্ন জায়গাটা আছে, যেটা উত্তর শুধু ধূপগুড়ি নয়, ধূপগুড়ির আশপাশে শহর, কোচবিহার শহরের এলাকারও আছে, বিভিন্ন জেলা থেকে আছে। কতদিন চলবে এটা? তিন দিনের কর্মশালা। তিন দিনে কী কী থাকছে? তিন দিনে আমরা প্রথম দিন রাখছি হচ্ছে পেন্টিং বা বিভিন্ন ড্রয়িংয়ের বিষয়গুলো যেটা থাকছে সেটা থাকছে। সেকেন্ড দিন থাকবে মূলত ফিগার ড্রয়িং বা ক্লে মডেলিং বা স্কাল্পচার, সেটা উড কাটিং, এই সমস্ত থাকছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম উদয় ভূমি, আমি